স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি মাইল কবির অনেক অনেক ভালো লাগছে আবারও আপনাদের হাস্যজ্জোর মুখগুলো দেখতে পেয়ে আজকে আমরা আলোচনা করব এইচএসসি সিলেবাসের প্রাউন রেফারেন্স নিয়ে এবং প্রনাউন রেফারেন্স সলভ করা ব্যাপার সাথেই প্রাউন রেফারেন্স আলোচনা করে প্রৌনাউন নিয়ে যেমনটি আর্টিকেল চ্যাপ্টারটি আলোচনা করে আর্টিকেল নিয়ে প্র্যাপজিশন আলোচনা করে প্র্যাপজিশন নিয়ে তেমনি প্রোনাউন রেফারেন্স চ্যাপ্টারটি আলোচনা করে শুধু প্রোনাউন নিয়ে এখানে অন্য কোনো আইটেম নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই চলুন উদাহরণের মাধ্যমে দেখা যাক প্রেফারেন্স চ্যাপ্টারে কি ধরনের প্রবলেম দেওয়া থাকবে এবং আমাদেরকে কি করতে হবে লিন্ডা ইজ এ স্টাডিয়াস স্টুডেন্ট বাট হিস ব্রাদার ইজেন্ট এখানে হিসের জায়গায় হার হবে কারণ লিন্ডা একটি মেয়ে এখানে একটি প্রোনাউন দেওয়া আছে কিন্তু এটি ঠিক দেয়া নেই আমাদেরকে ঠিক করে লিখতে হবে এবার চলুন আরেকটি উদাহরণ দেখা যাক রিমা অ্যান্ড সীমা পারফর্মড ইন দ্য ফাংশন ইয়ে স্টার বাট শি পারফর্মড ওয়েল এখন প্রশ্ন হচ্ছে শি বলতে কাকে বোঝানো হচ্ছে রিমাকে নাকি সীমাকে এটা কনফিউজিং এখানে আমাদেরকে নাউন লিখে ক্লিয়ার করতে হবে আসলে কাকে বোঝানো হচ্ছে যদি আমরা রিমাকে বোঝাতে চাই তাহলে রিমা লিখতে হবে আর সীমাকে বোঝাতে চাইলে সীমা লিখতে হবে তাহলে দেখা যাচ্ছে প্রোনাউন রেফারেন্সে দুই ধরনের ভুল দেয়া থাকবে একটা হচ্ছে রং প্রোনাউন অর্থাৎ যেমনটা আমরা দেখলাম দেয়া আছে হিস ওখানে হবে হার আরেক ধরনের প্রোনাউন হচ্ছে কনফিউজিং অর্থাৎ এখানে প্রোনাউনটা সঠিক দেয়া আছে কিন্তু এটা বলতে কাকে বোঝানো হচ্ছে সেটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না সেখানে আমাদেরকে ক্লিয়ার করে লিখতে হবে ব্যাস আমাদের এইচএসসি সিলেবাসের প্রোনাউন রেফারেন্স শেষ হয়তো ভাবছেন ব্যাপারটা কি আসলেই এত সহজ আসলেই তাই তবে আমি আপনাদেরকে আরও সাতটি শব্দের একটি লিস্ট দিতে চাই যেগুলো দেখলে আপনারা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাবেন বলতে পরীক্ষার হলে লেখা বাদ দিয়ে আবার দাঁড়িয়ে যেন না আপনাদেরকে থামতে হবে এবং ভাবতে হবে সেই ওয়ার্ডগুলো ঠিকভাবে দেয়া আছে কি না এগুলো হচ্ছে দিস দ্যাট দিজ দৌজ সাচ ইট অ্যান্ড ম্যানি এবার চলুন এই সাতটি শব্দ নিয়ে আর একটু বিস্তারিত জানা যাক দিস এবং দ্যাট এই দুটো শব্দ দিয়ে সিঙ্গুলার বা একক জিনিসকে বোঝানো হয় তবে দিস দিয়ে নৈকট্যবাচক বা কাছের জিনিসকে বোঝানো হয় আর দ্যাট দিয়ে দূরত্ববাচক বা দূরের জিনিসকে বোঝানো হয় যেমন ধরুন দিস ইজ মাই পেন দ্যাট ইজ ইয়োর পেন এখানে দিস মানে হচ্ছে এটা আমার কলম আর দ্যাট ইজ ইয়োর পেন মানে ওইটা তোমার কলম দিজ এবং দৌজ এই দুটো শব্দ দিয়েই প্লোরল বা একাধিক জিনিসকে বোঝানো হয় আগের মতোই দিচ দিয়ে নৈকট্যবাচক বা কাছের জিনিসকে বোঝানো হয় এবং দোজ দিয়ে দূরের জিনিস বা দূরত্ববাচক জিনিসকে বোঝানো হয় যেমন দ্বীজ আর মাই ফেন্স দোজ আর ইয়োর ফেন্স মানে এইগুলো আমার কলম ওইগুলো তোমার করো সাচ দিয়ে সিঙ্গুলার এবং প্লোরল উভয় জিনিসকে বোঝানো হয় যেমন ধরুন আই হ্যাভ নেভার সিন সাচ ম্যান অথবা আই হ্যাভ নেভার সিন সাচ পিপল ইট দিয়ে সবসময় সিঙ্গুলার জিনিসকে বোঝানো হয় যেমন ধরুন ইটস এ পেন ম্যানি এর পর সবসময় প্লোরল নাম্বার ব্যবহৃত হয় যেমন ধরুন ম্যানি নিউ বুকস হ্যাভ অ্যারাইভড ইন দ্য মার্কেট এখানে ম্যানি নিউ বুকস অর্থাৎ প্লোরল নাম্বার ম্যানি এর পর সবসময় প্লোরল নাম্বার ব্যবহার করতে হবে এগুলো মোটামুটি আমাদের জানাই আছে এবার চলুন দেখা যাক এগুলোর মাধ্যমে একটি প্রোনাউন রেফারেন্সের ফুল क्वेश्चन সলভ করা যায় কিনা প্রশ্নটি সলভ করার আগে প্রশ্নটি ফার্স্ট টু লাস্ট একবার পড়ে নেবেন এবং এর অর্থ বোঝার চেষ্টা করবেন আসলে অর্থ ছাড়া ইংরেজি শেখা অসম্ভব চলুন শুরু করা যাক নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার অফ সাউথ আফ্রিকা নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার একজন মহান নেতা ছিলেন ইন ফ্যাক্ট হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডারস অফ দ্য ওয়ার্ল্ড তিনি সারা বিশ্বের অন্যতম একজন সেরা নেতা ছিলেন এখানে দেখুন দেয়া আছে শি আসলে এখানে হবে হি আমরা জানি শি ব্যবহৃত হয় ফিমেলের ক্ষেত্রে এবং মেইলের ক্ষেত্রে ব্যবহৃত হয় হি তাহলে ন্যাসল ম্যান্ডেলা একজন মেইল পুরুষ ছিলেন সুতরাং এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে হি অল থ্রু ইটস লাইফ হি স্ট্রাগলড এগেন্স্ট এ হিট তার সারা জীবন ধরে তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন তাহলে এখানে হবে হিস লাইফ আমরা জানি ইটস ব্যবহৃত হয় বস্তুর ক্ষেত্রে আর ব্যক্তির ক্ষেত্রে হবে হিস অথবা হার যেহেতু ল্যাসন ম্যান্ডেল একজন পুরুষ সুতরাং এখানে হবে হিস লাইফ ইট ওয়াজ এ গভর্নমেন্ট পলিসি অব রেশাল স্যাগ্রিগেশন এটা সরকারের একটি নীতি ছিল রেশাল স্যাগ্রিগেশন অর্থাৎ জাতিগত বিভেদ সৃষ্টি করা এখন এখানে একমাত্র প্রণয়ন দেওয়া আছে ইট কিন্তু এই ইটটি আসলে কোনো ঝামেলা নেই এটি ঠিকই আছে সুতরাং আমরা পরের সেন্টেসটিতে যাই দে ওয়ার সেপারেটেড ফ্রম দ্য নন ইউরোপিয়ান্স তারা নন ইউরোপিয়ানদের থেকে আলাদা হয়ে গিয়েছিল তাহলে তারা কারা এখানে হতে পারে দ্য ইউরোপিয়ানস ওয়ার সেপারেটেড ফ্রম দ্য নন ইউরোপিয়ান্স তার মানে ইউরোপিয়ানরা নন ইউরোপিয়ানদের থেকে আলাদা হয়ে গিয়েছিল দে ওয়ে ট্রিটেড ক্রুয়েলি তাদের সাথে নিষ্ঠুর আচরণ করা হয়েছিল তাহলে প্রশ্ন হচ্ছে কাদের সাথে নিষ্ঠুর আচরণ করা হয়েছিল এটা কি ইউরোপিয়ানদের সাথে নাকি নন ইউরোপিয়ানদের সাথে এখানে নন ইউরোপিয়ানদের সাথে আরও বেশি স্পেসিফিক্যালি যদি আমরা বলি তাহলে ব্ল্যাকদের সাথে খারাপ আচরণ করা হয়েছিল সুতরাং আমরা বলতে পারি দ্য ব্ল্যাক ওয়ে ট্রিটেড ক্রুয়েলি এখন একটা প্রশ্ন হতে পারে দ্য ব্ল্যাক এরপরে ওয়্যার কেন হলো আসলে ব্ল্যাক শব্দটি হচ্ছে একটি অ্যাজিকটিভ অ্যাজিকটিভের আগে যখন দা বসে তখন সেটা প্লোরাল হয়ে যায় অনেক বইতে আপনারা আনসারে দেখতে পারেন দ্য ব্ল্যাকস লেখা থাকতে পারে কিন্তু ব্ল্যাকস করার আর দরকার নেই কারণ ব্ল্যাক শব্দটি একটি অ্যাজেকটিভ আর অ্যাজেকটিভের আগে যখন দা হয় তখন সেটা এমনিতেই প্লোরাল হয়ে যায় সুতরাং এখানে উত্তরটি হবে দা ব্ল্যাক ওয়ে ট্রিটেড ক্রুয়েলি অর্থাৎ ব্ল্যাকদের সাথে নিষ্ঠুর আচরণ করা হয়েছিল দে ওয়ে সাবজেক্টেড টু অল সোর্স অফ ইন্ডিগনিটিস তারা ছিল সব ধরনের অপমানের একটি বিষয়বস্তু তাহলে এই তারা বলতে কারা একটু আগেই আগের সেন্টেন্সে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি দ্য ব্ল্যাক সুতরাং এখানে এই দেই বলতে যে ব্ল্যাকদেরকে বোঝানো হচ্ছে সেটাই স্পষ্টতেই বোঝা যাচ্ছে এইটাকে আর চেঞ্জ করার কোনো দরকার নেই ইভেন দ্য ডগ রিসিভ দ্য মাচ বেটার ট্রিটমেন্ট দেন দেম অর্থাৎ কুকুররাও তাদের থেকে ভালো আচরণ পেয়েছিল এখন এখানে একটাই প্রোনাউন আছে সেটা হচ্ছে দেম এই দেম বলতে নিশ্চয়ই ব্ল্যাকদেরকে বোঝানো হচ্ছে কারণ আমরা আগের সেন্টেন্সগুলিতে দেখছি ব্ল্যাকদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে দে টু পুট অ্যান অ্যান্ড টু দিস ইনহিউম্যান প্র্যাকটিস অর্থাৎ তারা প্রতিজ্ঞা করেছিল এই ইনহিউম্যান প্র্যাকটিসের একটি সমাপ্তি টানতে আসলে এখানে তারা না তারা বলতে তো ব্ল্যাক ব্ল্যাকরা এই ভাউড বা প্রতিজ্ঞাটা করেনি করেছিল নেলসন ম্যান্ডেলা সুতরাং এখানে আমাদেরকে লিখতে হবে নেলসন ম্যান্ডেলা ভাউড টু পুট অ্যান অ্যান্ড টু দিস ইনহিউম্যান প্র্যাকটিস এই এক্সারসাইজটিতে মূলত দুই ধরনের প্রবলেম দেওয়া ছিল একটা হচ্ছে রং প্রনাউন দেওয়া ছিল যেগুলোকে আমরা ঠিক করলাম আর কোন কোন জায়গায় কনফিউজিং ব্যাপার ছিল সেগুলোকে আমরা নাউন লিখে সেটা ঠিক করলাম তবে এখানে দিস দ্যাট দিস দো সাচ ইট ম্যানি এই শব্দগুলো ব্যবহার এখানে আসেনি তবে অন্য যে কোনো জায়গাতেই আপনারা ওই শব্দগুলো ব্যবহার পাবেন সুতরাং ওই শব্দগুলো ব্যবহারের ব্যাপারে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে রেফারেন্স নিয়ে আপনাদের মূল্যবান মতামত পরামর্শ অথবা কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে